والسلام عليكم. ভারতের ঘটনাটা হলো ইউরোপে, ইংল্যান্ডে এক ইমাম সাহেব, এক ইমাম, যুবক ইমাম এক মসজিদের ইমামতি নিলেন। সে যেই মসজিদে নামাজ পড়ায়, মসজিদ থেকে সে যেই বাসায় থাকে, তার বাসা হলো গাড়ি দিয়ে আসতে হয়, বাস দিয়ে আসতে হয়। সে আসছে প্রতিদিন একটা বাস করে আসে, তো ওই বাসের যে ড্রাইভার ইমাম সাহেবকে প্রতিদিন দেখতে দেখতে ইমাম সাহেবের প্রতি একটা আকর্ষণ হলো। আর ওই সময় সে চিন্তা করলো, ইমাম সাহেব তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তবে আমি তোমাকে পরীক্ষা করব তুমি কেমন ভালো। একদিন ইমাম সাহেব কিছু টাকা দিল, বাস ভাড়া দিল। বাস ভাড়া দেওয়ার পর অতিরিক্ত যেটা আছে তাকে ফিরিয়ে দেওয়া হলো, তাকে ফিরিয়ে দেওয়া হলো। ইমাম সাহেব বাস থেকে নেমে দেখে তার হাতে যত টাকা ফেরত আসা দরকার ছিল তার থেকে বেশি। বাস চলে গেছে। এরপরের দিন ইমাম সাহেব বাসে উঠে সর্বপ্রথম তাকে বলল, তুমি গতকাল আমাকে ফেরত যে টাকা দিয়েছিলে টাকার মধ্যে অতিরিক্ত টাকা চলে আসছে, এই টাকাটা ফেরত নাও। ক্ষুদ্র বিষয়, অতি ক্ষুদ্র বিষয়। সে বলল, আমি তো তোমাকে কালকে দিয়েছি যেটা আমার মনে নাই। ইমাম সাহেব উত্তর দিলেন, আমি যখন পেয়েছি তখন চিন্তা করেছি যদি তোমাকে ফেরত দেই আমার এবং আমার ইসলামের মর্যাদা বাড়বে, আর যদি ফেরত না দেই তাহলে আমি আমার ইসলামকে তোমার সামনে জবাই করে দিলাম, আমি আমার রাসূলকে জবাই করলাম, আমি আমার দিনের নীতিকে আমি জবাই করে দিলাম তোমার সামনে, তুমি ইহুদি খ্রিস্টানের সামনে। আমি অনেক সারাটা রাত ঘুমাতে পারি নাই, আমি কখন তোমার কাছে আমার পয়সাটা, তোমার পয়সাটা ফেরত দেব, আমি ঘুমাতে পারি নাই ঘরে। আমার চিন্তা ছিল যদি আমি ভুলে যাই, আমার চিন্তা হলো যদি আমি তোমাকে খুঁজে না পাই, আমার চিন্তা হলো যদি আমি মরে যাই, তোমাকে আমি টাকা যদি ফেরত না দিই তুমি সারা জীবন চিন্তা করবা মুসলমানের চরিত্র এটা। আমি সকাল হওয়ার পর প্রথম তোমার বাসে উঠেই চিন্তা করেছি আগে আমার হক আদায় করি আর আমার ইসলামের মর্যাদা আমি উড্ডীন করে রাখি, ইসলামের মর্যাদা আমি তুলে রাখি, আমার রাসূলকে আমি জবাই করতে চাই না। আজকে যদি আমি না দিতে পারতাম তাহলে আমি রাসূলকে জবাই করতাম। সেই ড্রাইভার, খ্রিস্টিয়ান ড্রাইভার, তখন সেই ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব তোমার সাথে কালকে দেখা হবে, তোমার সাথে কালকে দেখা হবে। পরের দিন ইমাম সাহেব মসজিদে, সে বাস ড্রাইভার সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেবকে ডেকে বলল, ইমাম সাহেব তোমার সাথে আমি কিছু কথা বলবো, কালকের আচরণে তোমাকে পরীক্ষা করেছিলাম তোমরা মুসলমানরা কেমন, পরীক্ষাতে তুমি তুমি উত্তীর্ণ হয়েছ, তোমার ইসলাম কি তুমি বিজয় লাভ করেছ, আর আমিও সিদ্ধান্ত নিয়েছি তোমার ইসলাম।